শুরু করছি সুবিধা স্যারের বই থেকে সময় ও কার্য নামক অধ্যায়ে। আজ করাব দ্বিতীয় ক্লাস, কোশ্চেন নাম্বার 6। তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এক অপরের মধ্যে শেয়ার করো। চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কোর্স সংক্রান্ত বিষয়ে আমি এই চ্যানেলে করিয়ে থাকি। তোমাদের অবশ্যই আগামীতে যে পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষাতে ভীষণ ভীষণ সাহায্য আমি হয়তো আশা করি করতে পারবো। চলো শুরু করা যাক। 6জন লোক, 12জন মহিলা, একটি কাজ। 6জন লোক বা 12জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কতদিনে 8জন লোক, 16জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? দ্বিগুণ কাজ করতে পারবে। তাহলে দেখো এটা কি করতে পারি আমরা। দেখো আগে আমরা কি করব, পুরুষকে মহিলা বা মহিলাকে পুরুষ, যে কোনো একটা ধরে কাজ করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 6, 6জন পুরুষ আর বলেছে 12জন মহিলা। যদি এটা হয়ে থাকে তাহলে 6 দিন যদি আমরা কাটি, 6 দিয়ে গুণ 12, তাহলে একজন ম্যান = 2জন ওম্যান। এটা আমরা পেলাম। পরে কতজন বলেছে? দেখো পরে বলেছে 8জন লোক, তোমরা এই জায়গাটায় এসছে কত? 8জন লোক, 8জন ম্যান এসছে। তাহলে 8জন ম্যান যদি একটা মানুষের সমান যদি 2জন মহিলা হয় তাহলে 8জন তার ডবল হয়ে যাবে, সমান কতজন হবে? 16জন মহিলা। 16জন মহিলা। এটা আমরা পেলাম যে একজন পুরুষ সমান 16জন মহিলা পেলাম। এবার দেখো বইয়ে বলেছে যে 8জন লোক ও 16জন মহিলা। এটা আমরা তো পেলাম 8জন, এই 8জন লোক = 16জন মহিলা। আমার রেশিও অনুযায়ী দেখছি এটা 16জন ডবল হয়ে গেছে, সেটা কিন্তু নয়। এটা কিন্তু মনে রাখবে, এটা দুটো মাত্রায়। তাহলে আমরা পেলাম 8জন মহিলা সমান, 8জন পুরুষ সমান 16জন মহিলা আমরা পেলাম। আর বইতে কত বলেছে? এটা আমরা পেলাম, বইতে বলেছে 16জন মহিলা। তাহলে এই যে 16 পেলাম, আর আগে যে পরে যে বললো 16জন মহিলা, টোটাল মিলে কতজন হলো? 32জন মহিলা হলো। ক্লিয়ার? এবার যদি ফর্মুলায় ফেলো, M1 D1 W2 = M2 D2 W1, তাহলে দেখো প্রথম কতজন ছিল মহিলা? আমার মহিলা ধরে কাজ করছি, 12 জন। কতদিনে বলেছিল? 20 দিনে। আর দ্বিতীয় কাজ কত ছিল? দ্বিগুণ হয়ে বলেছিল না? দ্বিতীয় কাজে বলেছে দ্বিগুণ কাজ হবে, তাহলে 2 গুণ সমান। তবে এখানে দ্বিতীয় মহিলা কত পেলাম আমরা? 32। আচ্ছা, তারপরে দিন কত পেলাম আমরা? দিনটা আমরা পাইনি, তাই না? পরে কতজন মহিলা বলেছে? 32 দিন। কদিনে কাজটি হয় বলেছে? W কাজ দ্বিগুণ, মানে তার মানে গুণ হবে এখানে 1 গুণ হবে, এই দ্বিগুণ এটা হয়েছে। এটা কাটাকাটি করো, যদি 2 দিয়ে কাটি, 16 দুগুণে 32, তারপরে এখানে কাটো, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, দিয়ে কাটো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 4 5 20, আর এটা গুণ করলে কত হচ্ছে? 15। এইদিকে এর সঙ্গে এদিকে কাটাকাটি করতে হয়, এর সঙ্গে এর কাটাকাটি হয় না, এ পাশের সঙ্গে এ পাশে কাটতে হবে, ঠিক আছে? এই 15 জন, তাহলে এই 15 জনই অ্যান্সার হবে। এটাই হবে অ্যান্সার। অর্থাৎ কি বলেছে, দ্বিগুণ কাজ করবে কতদিনে, 15 দিনে দ্বিগুণ কাজ করবে। আমার দিনটা পেয়েছি এখানে, দেখো ঠিক না। চলো পরের অঙ্কে যাই। 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কতদিনে গাঁথতে পারবে। তাহলে দেখো এখানে আমরা পুরুষকে মহিলায় ট্রান্সফার করে নিই। দেখো কোশ্চেন নাম্বার 7 কী বলেছে, 7 জন পুরুষ 10 জন মহিলা। 7 জন পুরুষ সমান 10 জন মহিলা, এটা আমরা পেলাম। এবার বলেছে দেখো যে 14 জন পুরুষ 20 জন মহিলা, এখানে বলেছে কত, 14 জন পুরুষ আর এখানে বলেছে 20 জন মহিলা। তাহলে দেখো এখানে আমরা রেশিওটা কেমন পারছি, দেখো এর সঙ্গে বেড়েছে 2 গুণ 2 বেড়েছে, এর সঙ্গে দেখো আমার 2 গুণ বেড়েছে, তাই না। তাহলে কত হলো, তাহলে এখানে পাচ্ছি আমরা কয়জন, 2 জন পেয়েছি আমরা। তাহলে আমরা কি করেছি, 2 জন পুরুষ সমান সমান, দেখো রেশিও 2 জনের সমান, তাই আমরা কি করতে কিছু পরিবর্তন করতে এখানে পারছি না কিন্তু, তাই না। তাহলে এখানে কী করে দেখো, তাহলে 14 জন পুরুষ সমান কত পেয়েছি আমরা, 20 জন মহিলা পেয়েছি। তাহলে এখানে পেয়েছি কত, 20 জন মহিলা, 20 জন মহিলা হলো। পরে দেখো কত বলেছে এখানে, 20 জন মহিলা। পরে বলেছে দেখো এই জায়গাটায় যে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল। তাহলে এখানে রেশিও দেখো এর সঙ্গে 2 গুণ, এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে আমরা এখানেও 2 গুণ করে নিই। তাহলে কত হবে, এখানে 20 হবে, তাহলে 2 গুণ করলে কত হচ্ছে এখানে, 40 জন মহিলা। ঠিক আছে, এখানে 40 জন মহিলা কিন্তু পেলাম আমরা। কেন তুমি ব্যাপারটা এখানে বুঝে নাও। 7 জন প্রথমে ছিল পুরুষ, এখানে হলো 14 জন পুরুষ, দেখো না কত হচ্ছে এখানে পার্থক্য, এখানে পার্থক্য হচ্ছে তোমার 10। আবার এখানে বলেছে 10 জন মহিলা, আবার বলেছে 20 জন মহিলা, এখানে পার্থক্য কত হচ্ছে দেখো 10। ঠিক আছে, 10। তাহলে 10 জন পুরুষ সমান 10 জন মহিলা কিন্তু এখানে পার্থক্যটা রেশিও আমরা পেয়ে গেলাম। তাহলে এই 10 জন পার্থক্য আমরা পেয়ে গেলাম। আগের অঙ্কটা কী করেছিলাম দেখো, যেটা পার্থক্য পেয়েছিলাম সেই পার্থক্যটা আমরা যোগ করে নিয়েছিলাম, ঠিক না। তাহলে এখানে সেই অর্থে কিন্তু এখানে আমরা 40 জন পেয়ে গেছি। ঠিক আছে, এইবার বলেছে দেখো এই মহিলা পেলাম। এবার তুমি M1 D1 সাজাও, M1 D1 W2 M2 D2 W1। প্রথম কতজন মহিলা ছিল, প্রথম দেখো 10 জন পেয়েছিলাম আমরা, 10 জন মহিলা, 10 হলো। তারা কতদিনে কাজ করতে পেরেছিল, কাজটা পেরেছিল 10 দিনে, দিনে 10 পেয়েছিলাম। এবার বলে দ্বিতীয় কাজ কত, 600। তাহলে 600টা এখানে গুণ, দ্বিতীয় কাজ 600 মিটার। পরে এখানে মানুষ কত পেলাম আমরা, 40 জন। তাহলে 40 জন এখানে। দিন কত বলেছে এখানে, দিন এখানে কতজন বলেছে, এখানে 14 জন মহিলা, 20 জন মহিলা, 14 জন পুরুষ, 20 জন মহিলা 600 মিটার। দিন বলেনি, তাহলে D এখানে থাকলো। গুণ ডাব্লু কত বলেছে এখানে, কত মিটার লম্বা, 200 মিটার, না সরি 100 মিটার বলেছে এখানে, 100 মিটার। কাটাকাটি করো, 0 0 কেটে দাও, এই শূন্য কেটে দাও, 2 2 গুণ 4, 5 2 গুণ 10, 2 দিয়ে কাটো, 3 2 গুণ 6, কত হচ্ছে এখানে 15। তাহলে ডি সমান সমান কত বললাম, 15, এটাই অ্যান্সার। দিন কত বললাম, 15। এই অঙ্কের কিন্তু এই পার্টটাই ভাইটাল, ঠিক আছে। চলো পরের অঙ্কে। কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়, প্রথমে কতজন লোক ছিল? মোট দিন কত ছিল? মোট দিন ছিল 60। 10 দিন কম মানে কি হবে, 60 থেকে 10 বিয়োগ হবে, থাকবে 50। হলো। তা দ্বিতীয় যে দিনটা, সেই দিনটা আমরা পেয়ে গেলাম। এটা 60টা হলো প্রথম দিন, এটা প্রথম, আর এটা পেলাম কিন্তু আমরা দ্বিতীয় দিন, ঠিক আছে। এবার আমরা দেখি প্রশ্ন নম্বর কত, এটা 8। যদি দেখি আমরা কি আছে এখানে, M1 D1 M2 D2। আচ্ছা দেখো, M1 বলেছে কত, কিছুজন লোক মানে একজন লোক ধরে এলাম, এটা মানুষ, একজন লোক কত দিনে বলেছে, 60 দিনে লিখলাম বলেছে। তারপরে 8 জন লোক বেশি নিল, মানে এক্স তো ছিলই, একজন লোক তো ছিলই, তার সঙ্গে 8 জন লোক বেশি নেওয়া হলো, ঠিক আছে। বেশি মানে যোগ করা হলো। কতদিনের কাজটি করছে, 50 দিন পেলাম আমরা, 50। এবার দেখো কত পাই আমরা, তাহলে 60x = 50x + 4 = 32। আচ্ছা আমরা এইভাবে এত বড় না করে আমরা কেটে নিতে পারি, এখানে যদি সমান সমান আছে তাহলে আমরা কী করবো, এখানে সুবিধার্থে এটা কেটে নিলাম। তাহলে এখানে 6x = 5x, 5×8 = 40। তাহলে 1 এখানে যদি আমরা এই পাশ থেকে 40 আমরা এক স্টেপ জাম্প করে ফেলেছি, এইভাবে করে নেবে তোমরা। 1x = কত হবে, 40, x = 40। তাহলে কী করবে, কত কি বলেছে এখানে, কতজন লোক লাগবে, 40 জন লোক লাগবে, এটাই অ্যান্সার। জন লোক একটি কাজ 9 দিনে করে, 3 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন লোক আরও যোগ দিল, কতদিনে বাকি কাজটি শেষ হবে? আগে দিনটা হিসাব করে দেখো, কাজটি শেষ হচ্ছে কদিনে। দিন প্রথমে ছিল কত, দিন ছিল 9। আবার বলেছে দেখো, 6 দিন তার একত্রে কাজ, তার একত্রে কাজ করেছিল কত, একত্রে কাজ করেছিল 6 দিন, বাকি থাকল কদিন, 3 দিন। এই দিনটা আমরা বের করে নিলাম। এবার তুমি দেখো, সহজ অঙ্কটা হবে, 9 দিনে, প্রথমে 9 দিনে কাজটির 1 অংশ হয়, তাই না? আর 6 দিনে কি হবে? দিনে তাহলে 1/, সরি 1 দিনে করে নিই আমরা, 1 দিনে হয় 1/6 9 অংশ, 9 অংশ। 6 দিনে কত হবে দেখো, 6 দিনে হবে 1 × 6/9 মানে হলো 6/9, এটা 2-এর, এটা হবে 3, 2/3 অংশ। এটা হলো 6 দিনে। তাহলে বাকি কাজ সমগ্র কাজ আমরা 1 ধরেছিলাম, তাহলে এই 1টা বিয়োগ দাও, 1 2 3 থেকে বাদ দাও, তাহলে পাবো আমরা কত? 3 - 2/3 মানে 1/3। এটা বাকি কাজ, এটাই অ্যান্সার। চারজন পুরুষ 6জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কতদিনে করবে? তাহলে দেখো কি বলেছি, প্রশ্ন নম্বর 10 বলেছি 4জন পুরুষ 4জন ম্যান একটি কাজ ও কত বলেছে 6জন মহিলা 6 ওম্যান একটি কাজ কতদিনে করে? দুজন মিলে 8 দিনে করতে পারে, 8। আবার বলেছি 3 জন পুরুষ তাহলে 3 ম্যান কত কাজ, কারণ 3 জন পুরুষ 7 জন মহিলা 7 জন ওম্যান একটি কাজ কতদিনে করতে পারে? 10 দিনে করতে পারে, 10। তাহলে এখন কাটাকুটি করি আমরা কি পাবো দেখো, 2 দিয়ে কাটলে 4 × 2 আর 5 × 2 10, তাহলে এখানে পাবো আমরা 4 × 4 = 16 m প্লাস 4 × 6 = 24 w মানে মহিলা, 3 × 5 = 15 m 5 × 7 = 35 ওম্যান। এখান থেকে যদি আমরা ভাগ করি দেখো, এখানে পাবো 1 ম্যান = এর সঙ্গে বিয়োগ করলে পাবো আমরা কত, 1 11 ওম্যান পাবো। তো 1 জন পুরুষ = আমরা 11 জন মহিলা পাবো। তাহলে আমরা এই মানটা ধরে কাজ করি দেখো, 4 জন ম্যান 6 জন ওম্যান, 4 এই 4 লিখলাম, আর ওম্যান মানে কত ছিল 11 করলাম 6 ওম্যান, তাহলে কত হচ্ছে 44 + 6 মানে এখানে পাচ্ছি কত আমরা মোট 50 জন। বলেছে 10 জন, আচ্ছা 50 জন। এ বলেছে দেখো 10 জন মহিলা ওই কাজে কতদিনে করবে? 10 জন মহিলা, তাহলে এখানে মহিলা সব মিলে কত হলো এখানে 50 জন। এখান থেকে মোট 50 জন থেকে 10 জন বাদ, তাহলে কত হবে 40। দিন, এটাই অ্যান্সার। বা তুমি এটাকে অন্যভাবে করতে পারো, একটু এটাকে এইভাবে না করে আরেকভাবে করতে পারো। কীভাবে করলে এখানে একজন ম্যান সমান 11 জন ওমান পেয়েছি, আমরা একটা রাশি বসিয়ে নিই। 4 ম্যান + 6 ওমেন × 8 এটা পেয়েছিলাম। তাহলে আমরা যদি এখানে 4 আর মহিলা সমান কত পেয়েছিলাম, 11 + 6 ওমেন × 8, তাহলে এখানে দেখি করি সমান 10 জন মহিলা সমান আমরা কী করবো, 10 জন মহিলা কতজনে করতে হবে কাজটি বলেছি, 10 জন মহিলা ওই কাজটি দিন কতদিনে দিনটা বলেছে কতদিনে। তাহলে এখানে দেখো পাচ্ছি, এখানে পাচ্ছি 50 m × 8 = 10 × দিন। তাহলে এখানে যদি কাটাকাটি করি আমরা, আচ্ছা পাঁচ 10 × 50, 5 × 40, এটাই আনসার বললো। তাহলে দিন সমান কত পেলাম, 40। এইভাবে তুমি করতে পারো।